নমস্কার, আমি সন্দীপা। আমার রাগরঞ্জনী চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলটি শুধুমাত্র হারমোনিয়াম টিউটোরিয়ালের জন্যই ওপেন করা হয়েছে। তো আমি বিভিন্ন ধরনের গানের, বাংলা বা হিন্দি গানের আমি হারমোনিয়াম টিউটোরিয়াল আপলোড করি, বা হারমোনিয়ামে যে সরগম হয় গানের সেগুলো আপলোড করি। কারোর যদি কোনো সুবিধায় আসে বা সাহায্যে লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা ইতিমধ্যে আমার বন্ধু হয়ে গেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারে জমিন পর মুভির মেরি মা, চলুন ভিডিওটা শুরু করা যাক। গানটির মুভি হচ্ছে তারে জমিন পর 2007, আর যিনি গেয়েছেন অর্থাৎ সিঙ্গার শঙ্কর মহাদেবন, আর লিরিক্স হচ্ছে পারসন যোশী। তো প্রথমে যে দুটো লাইন, আমি দুটো দুটো লাইন করে আপনাদের সরগম আমি শিখিয়ে দেবো বা দেখিয়ে দেবো। গানটি প্রথমে আমরা বি ফ্ল্যাট অনুযায়ী আমরা তুলব। বি ফ্ল্যাট অনুযায়ী আমি সারেগামা পাধা নিসাটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বি ফ্ল্যাট অনুযায়ী সব শুদ্ধ স্বর। এবার এই গানে কিছু কিছু কোমল স্বর বা করিমায় ব্যবহৃত হয়েছে। সেই করিমাটা, সরি, সেই স্বরগুলো হচ্ছে কোমল গা লেগেছে, করিমা লেগেছে, এবং কোমল নি এখানে ব্যবহার হয়েছে, কিছু ক্ষেত্রে কোমল রে, ওপরের কোমল রেটাও ব্যবহার হয়েছে। তো প্রথমের গানের কথা হচ্ছে, মে কভি বতলা থা নেহি পর অন্ধেরে সে ডরতা হু মে মা। তো গানটা শুরু হচ্ছে বি ফ্ল্যাটের রে থেকে। মে কভি বতলা থা নেহি পর অন্ধেরে সে ডরতা হু মে মা। মে কভি রে মা বতলা এখানে কোমল গা লাগছে, মা গা মা পর অন্ধেরে সে পর অন্ধেরে, পর অন্ধেরেটা পুরোটাই ধাতে, পর অন্ধেরে সে কোমল নিতে শুধু সে, পর অন্ধেরে সে ডরতা, ডরতাটাও পাতে, ডর পর অন্ধেরে সে ডরতা হু মে মা মা গা মা মা হু মে মা। তাহলে পুরোটা হচ্ছে, মে কভি বতলা থা নেহি পর অন্ধেরে সে ডরতা হু মে মা। পরের কথা হলো, ইউ তো মে দিখলাতা নেহি তেরি পরওয়াহে করতা হু মে মা। সেম সুর হবে, তবু আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। ইউ তো মে দিখলাতা নেহি তেরি পরওয়াহে করতা হু মে মা। ইউ তো মে রে মা মা দিখলাতা নেহি দিখলা রে মা পা তা নেহি মা গা মা মা তেরি পরবাহ করতা হু মে মা ধার ধানি পা তেরি পরবাহ। এটা হচ্ছে কোমল নিতে হবে, তেরি পরবাহ করতা, করতা হচ্ছে পা, হু মে মা
মা গা মা মা। পরের কথা হলো, তুঝে সব হে পাতা হ্যায় না মা, তুঝে সব হে পাতা মেরি মা। তুঝে সব হে পাতা হ্যায় না মা, তুঝে সব হে পাতা মেরি মা। তুঝে সব তুঝে মা সব হচ্ছে পা, তুঝে সব হে কোমলি পাতা, পা কোমলি তা হচ্ছে সা, তুঝে সব হে পাতা হে না মা নিধানিনি হে না মা, তুঝে সব হে পরের কথা হচ্ছে, বীর মে ইউনা ছোড়ো মুঝে ঘর লট কে ভি আনা পাও মা। এটাও প্রথমে যে সরগমটা মে কে ভি বদলা থা নেহি সেটার সরগমের সাথে একদম একই, তবু আমি দেখিয়ে দিচ্ছি। বীর মে ইউনা ছোড়ো মুঝে ঘর লট কে ভি আনা পাও মা, বীর মে রে মামা ইউনা গামা কোমল গামা, বীর মে ইউনা ছোড়ো মুঝে পামা গামা ছোড়ো মুঝে ঘর লট কে ভি। ঘর লট হচ্ছে ধাতেই হবে, ঘর লট কে ভি, ভিটা শুধু কোমল নিতে হবে, ঘর লট কে ভি আনা ধাপা, ঘর লট কে ভি আনা পাও মা মাগা মা মা। তারপরে কথা হচ্ছে, ভিজ না ইতনা দূর মুঝকো তু ইয়াদ ভি তুচকো আনা পাও মা, ভিজ না ইতনা দূর মুঝকো তো ইয়াদ ভি তুচকো আনা পাও মা, ভিজ না রে মামা ইতনা কোমল গামা ইতনা দূর মুঝকো তো মা গা মা মা, ইয়াদ ভি তুঝকো আনা, ইয়াদ ভি শুদ্ধ থা, ইয়াদ ভি পুরোটাই ধা, তুঝকো শুধু কোতে কোমল নেই, তুঝকো আনা ধা পা পাও মা মা গা মা মা। তারপর কথাটা হলো, ক্যা ইতনা বুড়ি হু মে মা, ক্যা ইতনা বুড়ি মেরি মা। ক্যা ইতনা বুড়ি হো মে মা, ক্যা ইতনা বুড়ি মেরি মা। ক্যা শুদ্ধ মা ইতনা পাকলি বুড়ি আজকে এইটুকুনই আমি এই ভিডিওতে দিলাম।
সেকেন্ড পার্টটা তোমরা প্লিজ একটু চেক করে নিও, আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, আর নেক্সট ভিডিওতে আমার পার্ট টু থাকবে। তো বন্ধুরা সাথে দেখো এবং পাশে দেখো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারোর যদি সাহায্যে আসে প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো, আর আমার সাথে থেকো, পাশে থেকো এবং খুব ভালো থেকো। থ্যাংক